Ashraf Hakimi. এবার মাঠে নামছে ব্রাজিল বনাম মরক্কো ব্রাজিল বনাম মরক্কো ম্যাচটি হবে 26 মার্চ Hakimi. কাতার বিশ্বকাপে অঘটনের কারণে ক্রুশের কাছে হেরে যায় ব্রাজিল আর হেরে যাওয়ার পর ব্রাজিলের কোচের দায়িত্ব সারাতিতে ব্রাজিলের নতুন কোচ একটি স্কোয়াড ঘোষণা করে দিয়েছে আর এখানে উঠে এসেছে এক যাক তরুণ ফুটবলাররা সিলিসাউদের কোচ নতুনভাবে গঠন করেছে নতুন ফুটবলারদের নিয়ে ভয়ঙ্কর একটি টিম হাকিমির দল মরক্কো দেখিয়ে দিয়েছে একের পর এক চমক কাতার বিশ্বকাপে পর্তুগাল স্পেনদের হারিয়ে সেমিফাইনাল ম্যাচ খেলেছে এই মরক্কো মরক্কোদের হারাতে গেলে সিলিসাউদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে মরক্কো বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচটিতে আপনারা কাকে জয়ী হিসেবে দেখতে চান তা জানিয়ে দেন এখনই আমাদের কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মতামত